গোল্ড মেডেল সোনার পদক হ্যাঁ গোল্ড মেডেল কত টাকা দিয়ে কিনেছো বাবা টাকা দিয়ে অনেক সোনা কেনা যায় বাবারা কিন্তু সোনার মেডেল কেনা যায় না তাহলে তুমি কোথায় পেলে কাজ করে আমার কাজে খুশি হয়ে সরকার এই মেডেল দিয়েছে কাজ করলে সোনার মেডেল হ্যাঁ বাবারা কাজ করলেই সোনার মেডেল বুঝতে পারনি যার যে কাজ সে কাজে সবচেয়ে ভালো করলে মেডেল পাওয়া যায় নাও দুধ খাও এই যে তোমারটা শুনুনি কেউ সাঁতারে ফার্স্ট হয়ে পায় কেউ দৌড় দিয়ে পায় লেখাপড়ায় ভালো করেও কেউ গোল্ড মেডেল পায় কেউ আবার ভালো কাজ করে পায় আমরা যদি ভালো কাজ করি তাহলে আমরাও পাবো কেন পাবে না অবশ্যই পাবে বাবা পেল আমরা ভালো কাজ করলে আমরাও পাবো আমার তুমি পাবে না তোমাদের মা তিনটে গোল্ড মেডেল আগেই পেয়েছে তিনটে গোল্ড মেডেল কই আম্মু দেখি এই আমাকে দেখো এই যে আমি একটা গোল্ড মেডেল আর বাদশা বাবলা দুই ভাই দুই মেডেল তাহলে কটা হলো আম্মু বাবাজি কি বলে না আমরা কেন গোল্ড মেডেল হতে যাব বিশ্বাস না হলে তোমাদের মাকে জিজ্ঞেস করে দেখো আম্মু বাবা কি ঠিক বলেছে হ্যাঁ ঠিক বলেছে তোমরাই আমার তিনটা গোল্ড মেডেল এখন খাও 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 বাদশা বাবলা আমি আমার রুমে যাই কাল সকালে আবার দেখা হবে ওকে কল্পনা দুই ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে আমাকে একটু ঘুম পাড়িয়ে এসো বাবাটা যে কি এখন আম্মুকে ঘুম পাড়িয়ে দিতে হয় কত বড় হয়েছে তাও কি ব্যাপার এ বাড়ি থেকে এখনো সকাল হয়নি এই কল্পনা জামিল তোর কোথায় আরে তোরা কোথায় ঘুম থেকে উঠলি নাকি আরে আর কত ঘুমাবি ভাই এসেছে এই ভাই এসেছে এত সকাল সকাল বসো এত সকালে কি আসি সাদে তোর স্বামী চাকরি ছাড়বে না আবার ব্যবসাও দেখবে না অথচ তার সাইন ছাড়া চলবেও না বন্ধুর ব্যবসা তো তুমিই দেখো ব্যবসা ভালো মন্দ দেখার দায়িত্ব সব তোমাকে দিয়েছি আমি শুধু সাইনটাই করি দাও সই করে দিচ্ছি তুই দাঁড়িয়ে আছিস কেন বস এই দুজনকে নিয়ে আর পারি না যতক্ষণ স্কুলে থাকবে ততক্ষণ শান্তি বাসায় এলে অশান্তি শুরু হয়ে যাবে আরে এই বয়সে একটু একটু দুষ্টুমি না করে ভালো লাগে নাকি পরে ঠিক হয়ে যাবে কল্পনা তুমি ওদেরকে স্কুল থেকে নিয়ে এসো আমি চললাম ওকে চলো বাবা আসি মামা বাই হ্যাঁ বল তোর খবর কি ভাইয়া এবার তুমি বিয়ে করে সংসারী হও না রে এখন বহুত ঝামেলায় আছি বিয়ে করলে সমস্যায় পড়ে যাব জামিলার বন্ধু সে বিশ্বাস করে ব্যবসা আমার উপর ছেড়ে দিয়েছে তার বিশ্বাস আমি নষ্ট হতে দেব না আমার বন্ধুর ব্যবসার লাভ লোকসান দেখার সাথে সাথে তার মান সম্মান আমাকে দেখতে হবে তবেই তো বন্ধুর পরিচয় আপনাদের সবার দায়িত্ব পালনে আমি পুরোপুরি সন্তুষ্ট নই স্মাগলিং কমছে না ড্রাগস পাওয়া যাচ্ছে সর্বত্র গ্রেনেড অস্ত্র এমনকি AK-47 রাইফেল পর্যন্ত আসছে অবাধে সুতরাং আমাদের আরো অ্যাক্টিভ ও সিরিয়াস হতে হবে
Am I clear to you all? Yes, sir. Hey, hey, gari rakho, hey, 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 rakho, rakho, কি ব্যাপার ভাই? আর ব্যাপারটা কি ভাই? আরে এটা তো আমাদের জামিল স্যারের কোম্পানির গাড়ি। স্যার তো সততার জন্য সরকার থেকে গোল্ড মেডেল পেয়েছেন। যান ভাই যান, যান আপনি যান। এই এই চলো যান যান। স্যারের ব্যবসা প্রতিষ্ঠানের গাড়িতে অস্ত্র, স্যারকে খবরটা দিতে হয়। আরে এসো এসো মির্জা, আমি তোমার অপেক্ষায় আছি। আরে রাখো তোমার অপেক্ষা, ভগ্নিপতির ব্যবসার সাইনবোর্ডের আড়ালে এই কাজ করা যে কত বড় রিস্ক তা তুমি কল্পনাও করতে পারবা না। মির্জা হাতে কড়কড়া টাকা আসলে রিস্কের কত ভুলে যাবে? ভগ্নিপতির ব্যবসার সাথে আমাদের ড্রাগসের ব্যবসা বছরের পর বছর করে যাব, কেউ আমাদের সন্দেহ করতে পারবে না। এমনকি ওই ধুরন্ধর পুলিশ অফিসার জামিল সাহেবও না। হ্যাঁ তুমি ঠিকই বলেছ, কেউ পারবে না। আমরা চালিয়ে যাব। তাই তো, তার শেষ পর্যায়ে এসে গেছি। এবার শুরু হচ্ছে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা। Thank you.
আসছি। স্যার তুমি ঠিক বলছো তো? জি স্যার, আপনি এখনই আমার সাথে চলুন, সব দেখতে পাবেন। হ্যাঁ চলো। ইয়েস স্যার। আমাদের ব্যবসার মধ্যে কোনো ফাঁকি নেই। হ্যাঁ কোনো ফাঁকি নেই। আপনারা যদি ঠিক মতো লেনদেন করেন তাহলে বছরের পর বছর আমাদের কাছে হিরো। হ্যাঁ যান। ভুল বললে মির্জা, কথায় বলে চোরের দশ দিন সাধুর একদিন। আমার ব্যবসাকে সামনে রেখে আমার সততার আড়লে তোমরা যে অন্যায় কাজ করেছ তার প্রায়শ্চিত্ত তোমাদের করতেই হবে। জামিল, কেন যে তুমি এসব নিয়ে বাড়াবাড়ি করো? সারা দেশের লোক ধান্দা করে দুই হাতে টাকা কামাচ্ছে আর তুমি সত্যের ঝুলি নিয়ে এখনো বসে আছো। চুপ করো, আমার সততা নিয়ে কোনো কথা বলবে না। বিশ্বাস করেন আমাদের এই লাইনে অনেক টাকা, আপনি যদি আমাদের সাহায্য করেন তাহলে কোটিপতি হয়ে যাবেন অল্প দিনে। শুনেন, সরকারের দেয় গোল্ড মেডেল, বিরাট এক সাইন বোর্ড, এটাকে সামনে রেখে এগুলে আপনি অন্ধকার জগতের গডফাদার হয়ে যাবেন। আরে এখন সাধারণ ওসি, একবার যদি ডন বা গডফাদার হয়ে যাও তখন দেখবে মন্ত্রী এমপি সব তোমার সামনে চুপ হয়ে যাবে, তখন তুমিই সব। এসে যাও আমাদের সাথে। তোমাদের এত বড় সাহস কি করে হলো? আমার ব্যবসার মধ্যে তোমরা চোরা কারবার করছো আর সেই ব্যবসায় আমাকে যোগ দিতে বলছো? কসম, সারা জীবন আমি তোমাদের জেলের ভাত খাইয়ে ছাড়বো। দোহাই লাগে তোমার, এবারের মতো আমাদের মাফ করে দাও, আমরা স্বীকার করছি আমরা অন্যায় করেছি, এবারকার মতো মাফ করে দাও। ঠিক আছে, কাল সকালে সমস্ত অবৈধ মাল জমা দিয়ে স্বীকারোক্তি দিয়ে আসবে, আর কোনো অবৈধ ব্যবসা করবে না। ঠিক আছে ঠিক আছে, কথাটা মনে রেখো। কি হলো, যাবে না? ছি, আমার ভাবতেও ঘৃণা হচ্ছে যে আমার আপনজন বিষাক্ত সাপ হয়ে আমাকে ছোবল দেবে। তুমি এসব কি বলছো? তোমার আপনজন? হ্যাঁ সত্যি, যাকে আমি বিশ্বাস করে আমার সমস্ত কিছু দিয়ে রেখেছি সে আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করবে আমি ভাবতেও পারিনি। আহা, কি হয়েছে বলবে তো? তোমার ভাই। আসো আসো। তুমি? হ্যাঁ আমি। গুলির শব্দ, আমার বাবাকে আমার মামা খুন করেছে। চুপ চুপ, ওরা দেখলে আমাদেরকে খুন করবে, চলো আমরা পালিয়ে যাই। মামা মামা, আমার বাবা যে একটা লোক গুলো করে মেরে ফেলেছে। তাই নাকি? তাহলে তো ওরা আমাদেরকে মেরে ফেলতে পারে, চলো আমরা পালাই। হ্যাঁ
Oh my God! কখনো মানুষ তার বাক শক্তি হারিয়ে ফেলে, উনারও তাই হয়েছে। তাহলে কি উনি আর কখনো কথা বলতে পারবে না? কিছুই বলা যাচ্ছে না, তবে কথা না বলার সম্ভাবনাই বেশি। আপনাকে একা আপনাদের বাড়িতে রাখা ঠিক হবে না। খুনিরা আবার আপনাকে খুন করার জন্য অ্যাটেম নিতে পারে। বাবা, উনি কে? উনি আমার স্যারের স্ত্রী, তোমার আন্টি। ভাবি, আপনি শান্ত হন। আর এখানে এই যে দেখছেন, এখানে সাগর আর এখানে পাহাড়, এগুলো হচ্ছে সমুদ্রের সাথে এই পাহাড়ি এলাকার লিঙ্ক। আর এই জন্য আমাদের স্মাগলিং করার জন্য সবচেয়ে নিরাপদ স্থান হিসাবে বেছে নিয়েছি ঢাকা কিংবা চিটাগাং এয়ারপোর্ট বলেন, অথবা বেনাপোল বা বুড়িবাড়ি বর্ডার বলেন। গোল্ড ড্রাগস আর্মস আনার জন্য আমাদের এই এলাকা সবচেয়ে সুন্দর জায়গা। কারণটা খুব সহজ, বিদেশি জাহাজ বন্দরে ভেড়ার আগেই গভীর সাগরে কয়েকদিন অপেক্ষা করে, আর সেই সময় গভীর রাতে জাহাজ থেকে আমাদের স্মাগলিং এর মালগুলো আমরা নিয়ে আসি। আর আমরা সবাই যদি এক হয়ে কাজ করি তাহলে আমরা এত বড় শক্তিশালী হব যে আমাদের বিরুদ্ধে কেউ কিছু করতে পারবে না। এখন বলুন, আমরা কি একসাথে কাজ করব? আপনারা কি রাজি? আমরা রাজি। আমি আপনার প্রস্তাবে রাজি। তাহলে আসুন, আমরা এক হয়ে কাজ করার জন্য সবাই মিলে একসাথে পান করি। কাম অন। ঠিক আছে। Thank you.
গো জামশেদ মিয়া, তোমরা একেবারে তাকে সামনে দাঁড়াইলে? তোমরা আত্মহত্যা করবো চাও নাকি? আত্মহত্যা করবার চাই না, নিজেরা বাঁচবার লাগে ট্যাক্স চাই। ট্যাক্স কিসের ট্যাক্স? হ্যাঁ, আমগু এলাকার উপর দিয়ে মাল আনা নেওয়া করবো, এর লেগে ট্যাক্স দিতে। জামশেদ ভাই, এইটা তুমি কি কইতাছো? জানো না এটা কার ট্রাক? জানুম না কেন, এই ট্রাক মির্জা সাহেবের। মির্জা সাহেবের টাকা কেন জীবন তো এক কথা, জানো না? একদিন ছিল, আজ থেকে আর তা হইব না। অন ট্যাক্স দে, মির্জা সাহেবের হুকুম ছাড়া এক টাকাও দিবার পারব না। তাইলে ট্রাক রাই খাজা, মির্জা সাহেবের কাছ থেকে টাকা আর অনুমতি লয়ে। তুমি যাও, আমি জামশেদকে ট্যাক্স পাঠাবার ব্যবস্থা করছি। ওকে বস, সালাম আলাইকুম। খবর তো বাবলা দিতে হয়। আরে আরে ভাই সাহেব, কি হয়েছে? বলা নাই কওয়া নাই, জবাই করা মুরগির মতো ফাল পাড়তেছেন কেন? ঘটনা কি ভাই? মনে হইতেছে ভূমিকম্প হয়ে যাইতেছে, কি হয়েছে কম তো? ভূমিকম্প না রে বোন, বাবলা বাইর হয়েছে, আজ কি আমত হয়ে যাইব। বলেন কি বাবলা দাবার কেডা? আজ রইলে ছায়া। যে যত বড় লোকই হোক, আমার এলাকার উপর দিয়ে ট্রাক নিয়ে যাইতে হইলে আমাকে ট্যাক্স দিতেই হইব। আপনি? ইয়েস, আমি। কেউ বলে বাবলা, আবার কেউ বলে আজরাইলের ছায়া। যতক্ষণ সবাই নিয়মের মধ্যে থাকে ততক্ষণ আমি বাবলাই থাকি, আর যখন কেউ আমার অবাধ্য হয়ে যায় তখন আমি হয়ে যাই আজরাইলের ছায়া। তুই অবাধ্য হয়েছিস, আমাদের ট্রাক আটকে ট্যাক্স চেয়েছিস, আমি তোকে ট্যাক্স দিতে এসেছি। যুবরাজকে খবর দিই। সর্বনাশ হয়ে গেছে, বাবলা তখন তোর বাপরে মেরে ফেলাইছে, চল তো। তোর বাবা ট্যাক্স চেয়েছিল, তাই দিয়ে গেলাম। বাবা, 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 তোমার রক্তের কসম বাবা, এর বদলা নেব আমি। আমার কাছে জাদু আছে, জাদুতে মাতলামি আছে, মাতাল হওয়ার দাওয়াই আছে।
থাক বাবাজি। আরে আমার কাছে জাদু আছে। আজ এক পুরুষকে দেখলাম যার চোখের চাহনিতে আছে ধারালো ছুরির ধার, যে চোখের চাহনিটা আমার বুকের ভেতরটা কেমন কি চাও তুমি? খুন হতে চাই, করবি খুন? পথ ছেড়ে চলে যাও। তোকে দেখে সব পথ বন্ধ হয়ে গেল, এখন কোন পথে যাই বল? নিয়ে যা না, তোর সাথে নিবি। Yeah.
আরে আরে এই 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 চলে গেল। এইটা মনে হয় ইয়াকুবের বেটা বিয়াকুব, নইলে একটা মেয়েকে ছেড়ে যায়। মামা, জামশেদ আর আমাদের কাছে কোনোদিন ট্যাক্স চাইবে না। ও হ্যাঁ শোন, তোর বোন কিছুক্ষণ আগে লন্ডন থেকে ফোন করে জানিয়েছে সে আসছে। পিঙ্কি, পিঙ্কি কবে আসছে? আগামী পরশু সকাল 10টায় ওর প্লেন ল্যান্ড করবে, তুই যাবি ওকে রিসিভ করতে। ওকে ওকে মামা। Be seated here. Yes, Firdausi, তোমার অপেক্ষায় ছিলাম। যে কাজের জন্য তোমাকে কক্সবাজার পাঠিয়েছিলাম তার রিপোর্ট কি বলো। স্যার, কক্সবাজারের অপরাধ জগতের রাজা মির্জা, সেই ওই এলাকার গডফাদার। অনেকে বলে মির্জা, সেটা তার আসল নাম নয়। কেউ বলে জলিশিট, কেউ বলে পাঠান, সবচেয়ে বড় কথা হল সে নিজে কোনো কাজ করে না। আই সি। বাবা নামের এক ছেলেকে দিয়ে সে সব কাজ করায়, সেখানকার সব লোক জানে ও বোঝে, কিন্তু ভয়ে কেউ মুখ খোলে না, সবাই মুখ বন্ধ করে রাখে। আর কোনো খবর? জাস্ট এ মিনিট। হ্যালো, কি বললে? জলদি পাশের ডাক্তারকে ডাকো, আমরা এক্ষুনি আসছি। কি হয়েছে স্যার? শীঘ্রই বাসায় চলো, তোমার খালার শরীর ভীষণ খারাপ, এসো। কি হলো বাবা, নামবে না? তুই বাসায় যা, আমি বড় ডাক্তার নিয়ে আসছি। ঠিক আছে বাবা, চলো। ভয়ের কোনো কারণ নেই, উনি ঘুমিয়ে গেছেন। ঠিক আছে মা, আমি তাহলে আসি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ আঙ্কেল। বুয়া, খালারই অবস্থা কখন থেকে? আপনার না দেখলে খালা অসুস্থ হইয়া যায়, এই কদিন আপনারও দেখে নাই তো তাই। ঠিক আছে, তুমি এখন যাও। আপনি আর কতদিন দেখবেন মা? ও কথা বলছো কেন? মাকে হারিয়েছি জন্মের পর থেকে, ভালো হোক খারাপ হোক, এই পাগলি খালাই আমাকে আদর স্নেহ দিয়েছে। আমি ওনার কষ্টের কথাই কইতেছি, স্বামীটা মরে গেল, পোলা দুইটা হারাইয়া গেল, আল্লাহ জানে পোলা দুইটা কই আছে। না, বাচ্চা, হায় হায়, এ কি করছিস? আবারও হাত কেটে আলাদা করে বেড়েছিস? তুই হাসছিস? তুই কি মানুষ না? আল্লাহ, এত রক্ত! রক্ত চাচা, রক্ত! আমি একটা জানোয়ার। হ্যাঁ হ্যাঁ জানোয়ার, এটা জানোয়ারের রক্ত। এর জন্য দায়ী কে? আমাকে জানোয়ার বানিয়েছো তুমি। আরে কি আবোল তাবোল বলছিস, আমি তোকে জানোয়ার বানালাম কবে? মানুষ বানালে ছোটবেলায় হাতে বই তুলে দিতে, কিন্তু তা না করে তোকে লেখাপড়া শিখালি, তুই কি করতি? একটা চাকরি করতি, তারপর বিয়ে, তারপর তারপর কি, তারপর কি করতি? যারা তোকে অন্ধ বলে তুমি আমার জীবনটা নষ্ট করে দিয়েছো। সব সময় বলেছো প্রতিশোধ নেবার কথা, মারের বদলে মার, খুনের বদলে খুন, কিন্তু যাদেরকে খতম করে আমি আমার বাবার হত্যার প্রতিশোধ নেব তাদেরকে তুমি আজও খুঁজে দিতে পারোনি। চেষ্টা আমি কম করছি? হবে লেংরা মানুষ, বয়স হয়েছে, আমি আর কত চেষ্টা করব? হয়েছে হয়েছে, তোমাকে আর খুঁজতে হবে না, আমার শত্রুকে।
আমি আর তোমারে ফুরফুরে করতে পারুম না, আর তুমিও আমারে ফুরফুরে করতে পারবা না। কেন যে কেন, আমি তোকে ভালোবাসি আর তুইও তো আমাকে ভালোবাসিস। আমাকে ভালোবাসার দিন শেষ। তুই যদি আমার কালকের মধ্যে বিয়ে না করস, তাহলে পরশু আমার অন্য জায়গায় বিয়ে হয়ে যাইব। এটা কি কইছিস গা? আমাকে থানার এক পুলিশ আমার রূপ যৌবন দেখা আমার সাথে প্রেম করার প্রস্তাব দিছিল, আমি না করায় সে আমার বাপের কাছে গিয়ে বিয়ের প্রস্তাব দেয়। তো বাপ কি করেছে? বাপ তো পুলিশ দেখে মহা খুশি। ওই পুলিশ কেনাকাটার জন্য মাত্র একদিন সময় দিছে, আগামী পরশু বিয়ে। নাম কি? গিট্টু। এইটা না, এইটা, এইটা শাড়ি নিয়ে বইয়া থাকবেন ভাইজান, কোন শাড়িটা দেবো? জীবনে তো বিয়া করি নাই, তাই বিয়ার অভিজ্ঞতাও নাই, তাই বুঝতে পারতেছি না। পছন্দ করেন ভাইজান, ভালো করে পছন্দ করেন। আচ্ছা, বোকা, বিয়ের শাড়ি লাল রঙের হয়, ওই যে ওইটা। ও ভাই, ওই লাল শাড়িটা প্যাকেট করেন। শুধু লাল শাড়ি আর কিছু নিবেন না? ব্লাউজ, পেটিকুট। ও ভাই, একটা লাল ব্লাউজ আর একটা লাল পেটিকুট। শুধু শাড়ি, ব্লাউজ, পেটিকুট আর কিছু লাগবে না? আর কি? এই নেন সব দিছি, আর কিছু দেবেন না? আর কি? কেন, চলিকা পিছে কে, চলিকা পিছে। দিতাছি ভাইজান, ভাইজান বাসরাত করবেন, জন্ম নিয়ন্ত্রণের কথাটা মনে রেখেন কিন্তু। দোকানদার সাহেব বুদ্ধিমান, ঠিক কথাটাই কইছে, পাশেই ওষুধের দোকান, আমি সেখানেই আছি। কোনটা থুয়ে যে কোনটা নেই বুঝতে পারতেছি নে, সে কইলো এখানে আসবি। ওইটা, এইটা, ওইটা, ও এই রাঙ্গাটা। ভাইজান, এই জন্ম নিয়ন্ত্রণের জন্য এই কন্ডমটাই প্যাকেট করিয়া দেন। হ্যাঁ জি গিট্টু ভাই, এত খুশি খুশি লাগছে, ঘটনাটা কি? কাল যে আমার বিয়ে, মনের মধ্যে তাদিন তাদিন করতেছে। বিয়ে মানে কি জানেন? কি? বি বা হো মানে হলো বিশেষ বান্দর হওয়া। ঠিকই কইছেন, আমারও বিশেষ বান্দরামি করার ইচ্ছা থাকতেছে, কখন যে বাসরাত শুরু হইব, আর আমি বিশেষ, আর আমি বিশেষ বান্দরামি করা শুরু করুম। হাসমিয়া, আপনি তো বান্দর হইবেন, কিন্তু বান্দর নিটা ভালো না খারাপ সেটা দেখবেন না খা। আর মিয়া, আমি খবর লিয়ে দেখেছি, আপনি যাকে বিয়ে করছেন সে আরেকটা বেটার সাথে এই দু বছর
তিন মাস ধরে পেরিত করে বেড়েছে। খুব ভালো কথা, অভিজ্ঞতা থাকা ভালো। আমার উনির যদি প্রেমের অভিজ্ঞতা থাকে তাহলে আমিও প্রেম করিলাম মজা পাব। কি বললে? হাঁটু থেকে গরম মাথায় উঠে গেছে, কি করি? যাই এখন এই মুহূর্তে রাশি তাকে বিয়ে করে নিব। ছুরি তোর বিয়ে, বিয়ার সাজনী সাজন কইনা লো, বিয়ার সাজনী সাজন কইনা লো, বিয়ার সাজনী সাজন। আরে আনু ভাই কি ব্যাপার, বিয়ে করনু? কখন? এখনই। আরে আপনার ওই রাস্তায় দেখলাম, রাস্তা থেকে দৌড়ে যায় আর পুকুর ঘাটে গেল, তারপর রাস্তা দেখে বললো ছুরি তার বিয়ে, তারপরে ওকে লিয়া মৌলবি সাহেবের কাছে গেল, মৌলবি সাহেবের এক মনে যাতে কামছে, এখন আমরা স্বামী স্ত্রী। তোমার বউয়ের লাল শাড়ি লাল ব্লাউজ কই? তোমার গলা লিতে এসেছি কারণ তোমার বিয়ে হবে না। কেন কেন আমার বিয়ে হইব না কেন? এই বহু ঘুমটা তোলো না। গিট্টু ভাই পাথর হয়ে বসে থাকো, লড়বানা লড়বানা একটু গিট্টু ভাই, তোমার সব কিছু নিয়ে গেলাম। তুমি যদি কোনদিন বিয়ে করো তখন আমরাকে বইলো, এইটা ছাড়া তোমার সব কিছু ফেরত দেওয়া যাবো। হ্যাঁ চলো গো বহু। ভিক্ষা দে। কিসের ভিক্ষা? 3 কোটি টাকার যে কাজের টেন্ডার হচ্ছে তার ভিক্ষা দে। ফার্স্ট নাম্বার পেয়েছেন নাকি? আপনি ভিক্ষা চাইলেন আর অমনি আমরা 3 কোটি 75 লক্ষ টাকার টেন্ডার আপনাকে ভিক্ষা দিয়ে দিলাম না? আমি যখন কোনো কিছু ভিক্ষা চাই তখন সেটা আমার হয়ে যায়। দে ভিক্ষা দে। মনে হয় রংবাজি নতুন লাইন ধরছে, এ হালারে না পিটেলে চলবো না। দেহেন দেহেন কেমনে সাহেব, এই হারামির বাচ্চা। কি বললি? কি বললি? আমি হারামি বাচ্চা? তোকে থানায় যেতে হবে। থানায়?
হ্যাঁ থানায় চল। ম্যাডাম ম্যাডাম এই হচ্ছে বাচ্চা যার বিরুদ্ধে ওনারা অভিযোগ করেছেন। তোমার নামে অভিযোগ করেছেন, তুমি ওনাদের মেরেছো, জোর পূর্বক 3,75,00,000 টাকা টেন্ডার ড্রপ করতে দাওনি। প্রমাণ? এনারা বলেছেন। আপনারা দেখুন, এই বাচ্চাই কি আপনাদের মেরেছে? আপনাদের টেন্ডার ড্রপ করতে দেয়নি, জোর করে 3,75,00,000 টাকা টেন্ডার ছিনিয়ে নিয়েছে? বলুন, ভয়ের কোনো কারণ নেই, এটা থানা, কেউ রংবাজি করে পার পাবে না। বলুন। ভিক্ষা দে। ম্যাডাম সাক্ষী প্রমাণ কিছুই নেই, আজ তাহলে আসি, বাই। তার জন্য খেয়ে বোতল ভাঙা ঠিক না, এতে অন্য মানুষের অসুবিধা হতে পারে। সরি অফিসার, আমি সত্যি দুঃখিত। শুনুন, আপনি ভিক্ষার নামে জোর করে মানুষের কাছ থেকে টাকা নেন, কে বলতে সাহস পায় না, এটা কি ঠিক? যে ঘটনা থানায় শেষ হয়ে গেছে তা আবার কেন জিজ্ঞেস করছেন? থানাটা আমার অফিস, সেখানে অফিসিয়ালি জিজ্ঞেস করেছিলাম, যদিও আমার শরীরে এখনো পুলিশের পোশাকটাই আছে, তারপরেও আনঅফিসিয়ালি জিজ্ঞেস করছি, কেন আপনি মানুষের কাছ থেকে ভিক্ষার নামে টাকা নেন? আমি কেন মানুষের কাছে ভিক্ষা চেয়ে টাকা নেই জানেন? আমার এক ছোট ভাই ছিল যাকে আমি হারিয়ে ফেলেছি আজ থেকে 18 বছর আগে, সেই সাথে হারিয়েছি আমার মাকে, আমার বাবাকে। জানেন অফিসার, আমি আমার ছোট ভাইকে নিয়ে স্কুলে যেমন খুশি তেমন সাজু খেলার সময় ভিক্ষুক সেজে গান গেয়েছিলাম, আম্মা আম্মা ভিক্ষা দাও, ভালো থাকার শিক্ষা দাও, ভালো কিছু দীক্ষা দাও, আম্মা আম্মা ভিক্ষা দাও। সবাইকে হারিয়ে আমার আর ভালো থাকা হলো না অফিসার। এখন আমি অফিসে অফিসে বাজারে বাজারে গিয়ে বলি, ভিক্ষা দে ভিক্ষা দে। কেন বলি জানেন? যদি এই কথা শুনে আমার মা আমার ভাই আমাকে জিজ্ঞাসা করে কেন আমি এইভাবে ভিক্ষা চাই, তখন তাদের আমি সব বলবো, তাহলে আমাদের পরিচয় হয়ে যাবে। কিন্তু কেউ জিজ্ঞাসা করে না, কেউ না, সবাই ভয়ে টাকা দেয়, আর আমি সেই টাকা শেষ পর্যন্ত আবার গরিব মানুষের মাঝে বিলিয়ে দেই। দিন না অফিসার, আমাকে ভিক্ষা দিন, আমার ভাইকে আমার মাকে ভিক্ষা দিন, আম্মা আম্মা ভিক্ষা দাও, ভালো থাকার শিক্ষা দাও, ভালো কিছু দীক্ষা দাও, আম্মা আম্মা। আসলে তো তাজ্জব ব্যাপার, সামনে যুবতী মায়া রেখা মদিয়া পড়ে থাকে, এ কেমন পুরুষ? শৈলা রে, রক্তে প্রতিশোধের আগুন ধরছে, বাবার হত্যাকারীকে হত্যা না করা পর্যন্ত তোরে আমার ভালো লাগবে না রে। শৈলী রে যুবরাজ, যুবতী মায়ার আগুন তুমি সব আগুন নিভাই দিতে পারে, আমি তো সব আগুন এখন নিভাই দিব। পারবি না রে শাইলা, বাপ হত্যার প্রতিশোধের আগুন তুই কোনোদিন নিভাইতে পারবি না, কোনোদিন না। আসি। এই কই যাস? বলা যাবে না, পাল্টে গেছে।
বাবলা যাচ্ছে মনে হচ্ছে। হ্যালো, এসে যাচ্ছে বাবলা। কি হলো ভাইয়া? দেখছি তুই দাঁড়া বাবলা। বাবার রক্তের কসম খেয়েছি, তোকে হত্যা করে আমার বাবার হত্যার প্রতিশোধ নেব। আজ সেই সময় জীবন বাঁচিয়েছ। তুমি আমার কাছে যা চাইবে তাই পাবে। বলো তুমি কি চাও? ভিক্ষা দে। ভিক্ষা চাইছে? যে আমাদের জীবন বাঁচালো সে কিনা ভিক্ষা চাইছে? হাউ স্ট্রেঞ্জ। আপনি সেই বাঞ্জারান মেয়ে না? হ্যাঁ, আসলে আমি সাব ইন্সপেক্টর বনানী থানার নতুন জয়েন করে। ওনাদের মারার জন্য কিছু লোক অ্যাটাক করেছিল। কারা? আপনারা চিনতে পেরেছেন কাউকে? না। ও, থানায় একটা জিডি করে যাবেন। তার প্রয়োজন নেই তো। ঠিক আছে, আমি তাহলে আসি। ওয়েট ওয়েট ওয়েট, এই আমাদের অ্যাড্রেস। আমি আপনাকে কক্সবাজারে ইনভাইট করছি। তুমি এলে আমিও খুশি হব। আসবেন তো? আমার মন যদি আপনাদের দাওয়াত কবুল করে তাহলে যাব। আসি। আপনাদের কোনো সাহায্য লাগবে? নো থ্যাঙ্কস। আপনিও যদি কোনো কারণে কক্সবাজার যান তাহলে আমি খুশি হব। কারণ? কারণ আজ থেকে আমার সব পথ বন্ধ হয়ে যাবে। যদি আপনি আমাকে আর কোনো পথ না দেখান তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ওয়াও, লা 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 লা। না না, আমি তোমাকে যেটা বলেছি সেটাই হবে। ড্যাডি, ও মাই স্লিপ ড্যাডি, কেমন আছো? ভালো, তুমি কেমন আছো মামনি? ওয়েল, ভেরি ওয়েল। মামা, আমি একটা আসছি।
সে আবার কোথায় চলে ভাইয়া? বাড়িতে ঢোক। আরে পাগলি, আমি যাবো আর আসবো, তুই বাড়িতে থাক। তুমি খুব ক্লান্ত, চলো ঘরে চলো। ওকে ড্যাড। যা ধরে নিয়ে আয়। আমরা জানি না, ওইদিকে পাইলি না? না, ওই হালে পারা গেছে। তাহলে চল। ওস্তাদ, যুবরাজ তার লোকজনে ভাগে গেছে। যুবরাজ পালিয়েছে, কিন্তু পালিয়ে সে বাঁচতে পারবে না। ও সবাই কি রে যুবরাজ, তুই এখানে বসে? তোর না ঢাকায় যাবার কথা? হ্যাঁ, ঢাকাতে গিয়েছিলাম, কিন্তু বাবলাকে খুন করতে পারিনি ওই পুলিশ আসাতে। কিন্তু এবার ওকে আমি ছাড়বো না। এসব কথা রাখতো, এই খুন খারাপির কথা বলতে বলতে তোর মুখ থেকে ভালোবাসার কথা একেবারে বন্ধ হয়ে গেছে। আর কতদিন? যতদিন বাবার হত্যার প্রতিশোধ নিতে না পারবো ততদিন। ততদিন আমি কি নিয়ে থাকবো বল? ইস, গত রাতে তোকে নিয়ে আমি একটা মজার স্বপ্ন দেখেছি। কি দেখেছি জানিস? আমি শুধু দেখলাম বাসার ঘরে আমি বসে যে বসে আছি তোর জন্য অপেক্ষা কর। দেখিনি, যুবরাজ ভুলে যা, সব ভুলে যা, চল আমরা অন্য কোথাও যেয়ে বিয়ে করে সুখের সংসার শুরু করি। যদি কাপুরুষ হতাম তাহলে তাই করতাম, কিন্তু কিন্তু আমি ভয় পাই না। যতক্ষণ পর্যন্ত আমি বাবলাকে খুন না করতে পারবো ততক্ষণ আমার কাছে প্রেম ভালোবাসার কোনো দাম নেই, কোনো দাম নেই। হ্যালো, আমি সাব ইন্সপেক্টর বলছি। সাব ইন্সপেক্টর সাহেব, প্রথমে বলতে হয় এটা বনানী থানা, তারপর নাম ও পদবি। আপনি ফেরদৌসে বলছেন? দারুণ বলেছেন তো, এর জন্য আপনাকে ধন্যবাদ। এখন বলুন তো আপনি কে, কি চান? যদি বলি আমি আপনাকে চাই তাহলে কি বিশ্বাস করবেন? কে আপনি? বাবলা, কক্সবাজারের বাবলা। ভয় পেয়ে দাঁড়িয়ে গেলেন নাকি? কথা বলছেন না কেন? কক্সবাজার যে জন্য এসেছিলেন তার সবকিছু আমি আপনাকে বলবো, যদি আপনি আরেকবার কক্সবাজার আসেন। আসবেন তো? চেষ্টা করব, আর যদি যাই নিশ্চয়ই আমার সাথে আপনার দেখা হবে। ওকে বাই। হ্যালো, কে? পিঙ্কি, আমি বাদশা। বাদশা? এ নামে কাউকে চিনি না।
ভিক্ষা দে। আরে তুমি? হ্যাঁ আমি। বারবার তোমার কথাই মনে পড়ছে। শুধু মনে পড়ছে? দেখতে ইচ্ছে করছে না? চলে এসো না, তাহলে দুটোই পূর্ণ হবে। সত্যি বলছি, চলে আসতে পারি তোমাকে দেখার জন্য। সত্যি বলছো? সত্যি। এই তুমি এখন কি করছো? গোসল করার জন্য তৈরি হচ্ছি। আমি যদি এখন তোমার সামনে থাকতাম, সেফ আমাকে দেখতে, শুধুই আমাকে, শুধু তোমাকে। বাড়িতে আর কেউ নেই? না, আমার সাথে আর কেউ নেই। আমি এখন বাথরুমের দিকে যাচ্ছি। এখন আমি একা, আই অ্যাম অ্যালোন। পিঙ্কি বাদশা, তুমি একটু অপেক্ষা করো প্লিজ। এখন তুমি তোমার চোখটা বন্ধ করো। করেছো? বলো। এবার চোখ খুললেই আমাকে দেখতে পাবে, আমি তোমার সামনে দাঁড়িয়ে। সত্যি বলছো? হ্যাঁ, চোখ খুলে দেখো। তোমার স্বপ্ন সত্যি হয়েছে। হ্যাঁ হয়েছে। মনে হয় এমনি করে সারাটা জীবন যদি থাকতে পারতাম। শুধু জানি সে চাই, চাই চাই শুধু তোমার সমাজ চাই, শুধু জানি সে চাই। চাই 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 শুধু তোমার সমাজ চাই, শুধু জানি সে চাই। হাত বাড়িয়ে ঘর জড়ি আমি হারাতে চাই, চাই 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 শুধু তোমার সমাজ চাই, শুধু জানি মিশে যাই। তুমি যে আমার চোখের রানী, চোখের কাপড়।
সারা বেলা আমি তোমাকে চাই 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 শুধু তোমার ছোঁয়া যে চাই চুপ 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 শুধু চাই মিশে যাই চাই 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 শুধু তোমার ছোঁয়া যে চাই চুপ 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 শুধু চাই মিশে যাই চাই চাই শুধু তোমার ছোঁয়া যে চাই চুপ 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 শুধু জানি মিশে যাই মিস্টার মির্জা উই আর মাচ প্লেসড ফর ইউর বিজনেস ডিলিংস থ্যাংক ইউ মিস্টার চ্যাং অ্যান্ড থ্যাংকস এভরিবডি মিস্টার মির্জা নট হিয়ার প্লিজ ইউ কাম ব্যাংকক উই উইল মেক এ গ্রেট বিজনেস ডিল উইথ ইউ ইউ টেক আওয়ার প্রপোজাল উই আর শিওর ইউ উইল গেট 100 ক্রোর টাকা পার আওয়ার ইজ ইট পসিবল মিস্টার থ্রি ইয়েস ইয়েস ইউ কাম ব্যাংকক বিফোর 13 অফ দিস মান্থ ওহ শিওর I must come Bangkok before 13th of this month. Okay? Okay? Chalo baba, tumake pouchhi dei. Na na, toder al jete hobe na. Ami ekai jete parbo. Tumi shudhu shudhu sokale flat e jaccho. Mama, tumi bikale flat e gelei parte. Na re. Dupur 2:00 hotel Sonar gaye amar ekta conference ache. Tarpor shondhar flight e phire aste hobe. Acha choli. Esho baba. প্রথম চালানে 15 কোটি টাকার মাল আপনারা 10 দিনের মধ্যে পেয়ে যাবেন কিন্তু পেমেন্ট গুলো আপনারা ঠিক মতো পৌঁছে দেবেন জি জি ঠিক মতো পৌঁছে দেবো জি তাহলে আমরা এখন আসি আসি সালাম আলাইকুম শেষ করে দিতে হবে একটা কিছু করতেই হবে মির্জা বেমানি করে বাঁচতে পারবি না অন্যটাকে বাঁচতে দিও না কে তোমাকে গুলি করেছে মির্জা 18 বছর পর তোর দেখা পেয়েছি মৌত তোকে আমার কাছে ডেকে এনেছে অবাক হলে সারপ্রাইজটা কেমন হলো দারুণ হতেই পারেনি ব্রাদার তুমি এইভাবে চমকে দেবে বসে বসে সত্যি আমিও ভাবতে পারিনি আপনি এভাবে আসবেন ইচ্ছে হলো তোমাদের দেখার তাই চলে এলাম কোনো অন্যায় হয়নি তো হিসেব নিকেশ করে দেখতে হবে তারপর বুঝতে পারবো ন্যায় অন্যায় কোনটা তুই থাম তো
যাক, কয়েকদিন জমি আড্ডা দেওয়া যাবে। কি বলো ব্রাদার? তোমাদের মর্জি। তোমরা বসো, আমি একটু আসি। হ্যাঁ, বাদশা, বাদশা, ওই বাদশা, আরে কোথায় তুই? আরে শুনে যা। প্রেমে পড়া ভালো, মনটা খুব আনন্দে থাকে। আমি ঘুমাতে চললাম, সকালে দেখা হবে। গুড নাইট। গুড নাইট, দেখা হবে। চেয়েছিলাম। দেখো, আমাকে নিজের হাত দিয়ে ছুঁয়ে দেখো। সারা জীবন আমি এমন করে
থাকো তোমার সাথে। আমি জানি সারাক্ষণ দূরে দূরে তুমি দেখো না এখন আর কাছে আসো না শুধু ভালোবাসো না লাগে একা একা আর কাছে আসো না শুধু ভালোবাসো না লাগে একা একা আসছে শনিবার মানে রিপোর্ট করবে হঠাৎ আমাদের সোনারগাঁ হোটেলের ইনফর্মার আমাকে খবর দিয়েছে কক্সবাজারে মির্জা ঢাকা হয়ে ব্যাংকক গেছে মির্জা ওখান থেকে আসার পর একটা বড় ধরনের অঘটন ঘটতে পারে তুমি বলেছিলে মির্জা সাহেবের ছেলের সাথে তোমার আই মিন তোমাদের একটা পরিচয় হয়েছে সেই সুযোগটা তোমাকে নিতে হবে আর এই কারণে তোমাকে ছয় মাসের জন্য কক্সবাজার ট্রান্সফার করা হয়েছে ছয় মাস হ্যালো হ্যালো হ্যাঁ বাদশা চাচা কেমন আছো আমি এখন কক্সবাজারে দারুণ এনজয় করছি আরে এনজয় পরে হবে তুই এখনই ঢাকায় চলে আয় না না চাচা আরো কয়েকদিন দেরি হবে আমি খুব ভালো আছি বলতে পারো একদম স্বর্গে আছি চুপ কর আমি তোকে গরম খবর দিচ্ছি এতদিন পর আমি তোর বাবার খুনিকে খুঁজে পেয়েছি কি বললে খুঁজে পেয়েছো কি ব্রাদার কোথায় যাচ্ছ নাকি এভাবে কোথায় যাচ্ছ ঋণ শোধ করতে আজ 18 বছর পর আমার বাবার খুনির সন্ধান পেয়েছি তোমার বাবার ঋণ তুমি একা শোধ করবে কেন চলো তোমার সাথে আমিও যাব না আমাকে একাই যেতে হবে তুমি একদিন আমার জীবন বাঁচিয়ে আমাকে ঋণী করে রেখেছো আজ সেই ঋণ শোধ করার সুযোগ আমাকে দাও না ব্রাদার আমার প্রতিশোধ আমাকেই নিতে হবে খুনিদের রক্ত দিয়ে অজু করে দুই রাকাত নফল নামাজ আদায় করব সেই আনন্দে কেউ হাত দিক আমি তা চাই না আমি অপেক্ষা আছি আমার বাবার বাদশা আজকে বিকেল 4টায় তোর বাবার খুনি ব্যাংকক থেকে আসছে কক্সবাজার কক্সবাজারে হ্যাঁ কক্সবাজারে তোমার কোনো ভুল হচ্ছে না তো না কোনো ভুল হচ্ছে না আর ভুল তোরও হবার কথা নয় কারণ তোর বাবাকে নিজের চোখে হত্যা করতে দেখেছিস হ্যাঁ বাবার হত্যাকারীকে চিনতে আমারও ভুল হবে না এই লোক যদি সেই মির্জা হয়ে থাকে তাহলে আজই হবে তার শেষ দিন আচ্ছা ওই যে মির্জা তোর বাবার হত্যাকারী আচ্ছা পুলিশ তুমি তো সেই ছেলে যে বাবলাকে খুন করতে চেয়েছিলে হ্যাঁ আজও খুন করতে গিয়েছিলাম মির্জাকে
কারণ মির্জার অর্ডারে আমার বাবাকে খুন করা হয়েছে। কি বললে? তাহলে মির্জার বাবলার মধ্যে কি সম্পর্ক? মামা ভাগ্নি সম্পর্ক যদিও বাবা ছেলের মতো। তাহলে আমাদের পথ এক। তুমি কক্সবাজারে চলো, আমার সব লোক থাকবে তোমার সাথে। ওদেরকে শেষ করে দিয়ে আমরা বদলা নেব পিতৃহত্যার। হ্যালো মির্জা, আমি বাদশাহ। কোন বাদশাহ? আমি সেই বাদশাহ যার বাবাকে তুই হত্যা করেছিস। সেই প্রতিশোধ নেবার জন্য আমি তোকে ঢাকাতেই খুন করার চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। এবার তৈরি হয়ে যা, আমি কক্সবাজারে আসছি তোকে আর তোর সন্তানকে শেষ করে দেওয়ার জন্য। তার মানে আমার বোনের ছেলে বাদশাহ আমাকে? মামা, মামা, তার মানে বাবলা ওই বাদশার ভাই। কি ব্যাপার, ব্যাংকক থেকে আসার পর তোমাকে এমন আপসেট দেখাচ্ছে কেন? কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে। বাবলাকে দিয়ে বাদশাহকে, মানে ভাইকে দিয়ে ভাইকে খুন করাতে হবে। কি হলো মামা, কথা বলছো না কেন? কি বলবো, 18 বছর পর তোর বাবার খুনি এক ভাড়াটে খুনিকে দিয়ে আমাকে খুন করার জন্য উঠে পড়ে লেগেছে। কি বললে? আমার বাবার খুনি কোথায়? সে ঢাকাতে আছে, তবে খুব শীঘ্রই এখানে আসবে। না, খোদার কসম, বাবার হত্যাকারীর রক্তে যদি গোসল না করি তবে আমার নাম বাবলাই না। না না না, খুব সাবধান বাবলা। এই পৃথিবীতে তুই আর পিঙ্কি ছাড়া আমার আর কেউ নেই। তোর বাবার খুনি যেমন খারাপ, তার ভাড়াটে খুনি তার চেয়েও বেশি খারাপ। হ্যাঁ, কিছুক্ষণ আগে সেই খুনি ফোন করে ভয় দেখিয়ে বলেছে বাবাদেরকে খুন করবে। আমি যে কতটা খারাপ, কতটা ভয়ঙ্কর হতে পারি তা তুমিও জানো না মামা। এবার জানবে যখন দেখবে কতটা নৃশংস ভাবে আমি আমার বাবার হত্যাকারীকে হত্যা করি। এটাই তো চেয়েছিলাম। আমি জয়েন করে আসছি, খালাকে নিয়ে কোয়ার্টারে যান। অসুবিধা নেই ম্যাডাম, পাশে আপনার কোয়ার্টার। ওকে, আমি আসছি। খালা, আমি এক্ষুনি আসছি, ঠিক আছে? চল বড়, একটু ঘরে চল। অহন কি, অহন কি, এতদিন হয়ে গেল এখনো সময় গেল হয় নাই? সময় গেল বহু তো দুটো পায়ে পড়ি, চল গে একটু। কি ব্যাপার গিট্টু ভাই? আপনাদের দাওয়াত দিতে আইছি। দাওয়াত আমরা কে? কিসের দাওয়াত যে? 40 সাল। 40 সাল? কে মরছে, কার 40 সাল? আজ থেকে 40 দিন আগে আমার বিয়ার দিন ঠিক হয়েছিল। ওরে শালা, বিয়া হয় নাই, মরে গেছে। সেই বিয়ার 40 সাল বাদ আসর মিলাদ আইসেন, আমার মিলাদে আইসেন আপনারা। শালা পাগলা নাকি গো, বিয়ার বলে 40? লোকটার কথা শুনে বুকের ভিতরে একটা মোচড় দিছে। বিয়ার 40 যাইতেই হইব। লজ্জি পড়াছে তো লোকজন কুঠে? আমার বিয়ার 40, হেই মিলাবে শুধু আমি আপনি আর হেই থাকবো। হ্যাঁ, কিন্তু মিলাদ যে পড়াবে মৌলবি লাগবে না যে? আছে, যেই মৌলবি আপনার বিয়া পড়াইছিল সেই মৌলবিরে আমার বিয়ার 40 মিলাদের জন্য ডাকছি, সে ঘরেই আছে। আসেন আসেন। হ্যাঁ চলো।
আল্লাহ গো, যাদের জন্য তুমি আর এই বিয়া গেছে তাদেরকে তুমি আগুনে ফেলে দিও আল্লাহ। চুপ মৌলবি, ও মৌলবি তুমি চুপ করো, তাদেরকে তুমি দাগুনে জ্বলে পুড়ে মরার দোয়া করো না, তাহলে যে আমি আমিও যে ওই দোজকের আগুনে জ্বলে পুড়ে মরে যাব। ও মৌলবি আগে চুনিয়া, তাহলে আমি কি দোয়া করব তুমি বলে দাও। তুমি দোয়া করো ও মৌলবি, তুমি দোয়া করো যাদের জন্যে আমার বিয়া মইরা গেছে তারা যেন এই দুনিয়ায় সুখে শান্তিতে বাস করতে পারে। আপনার মিলাপ আপনি পড়ুন, আমার কি আমি চললাম। আমরা দুজন মিলা আপনার অনেক কষ্ট দিছি, আমাদের আপনি মাফ করে দিয়ে মাফ করে দিয়ে চুপ করে আছেন কেন গো ভাই? কথা না কইলে তো বুকের কষ্ট দূর হবে না গো ভাই। রাশেদা বহু, প্যাকেটটা দেও তো। সব অভিমান ভুইলা, আপনি আমরা দুজনাকে দাওয়াত দিয়েছিলেন, তাই আপনার সেই শাড়ি ব্লাউজ আমরা ফেরত নিয়ে এসেছি। লেন গো ভাই লেন। এখন এইগুলি দিয়ে আমি আর কি করব? কাইন্দেন না, আপনারে আজই আমরা বিয়া দিমো। কি কতিছেন? মাইয়া আমি ঠিক করে আনছি, আমার খালাতো বোন নাম হইল ফালানি। ফালানি? আমি তার ডাকি ফালানি। ও ফালানি, এবার ঘরের ভিতরে আয় তো। আসেন বলে বিষয় আমাকে যাবো না। আল্লাহ রে, ও আল্লাহ, আল্লাহ বাবা রে ভাই, আপনার কথা মতো আমি বাড়ির বাইরে লুকাইছিলাম। আচ্ছা, হঠাৎ দেখি মৌলবি যায়, বিয়া কি আমাদের হইব বলেন না দুলা ভাই? হ্যাঁ, আমার শালির বিয়া হবে না গো ভাই। রাজি আছেন তো? আমি রাজি মৌলবি সাহেব, আপনি বিয়া পড়া যাবান না তাই তো পান্ন বিয়া পড়া। আল্লাহ আমিন, এটা আমার হুকুম, কারণ আমি চাই না একজন আরেকজনকে খুন করতে যেয়ে আমার শত্রুকে ভুল করে খুন করে ফেলুক, তাহলে আমার প্রতিশোধ নেওয়া। এই কথাটা ততদিন বলবৎ থাকবে যতদিন আমি এই আদেশ তুলে না নেব। যাও, কথাটা সকলকে জানিয়ে দাও। ওকে বস। খোদার কসম বাবা, এবার তোমার মৃত্যুর প্রতিশোধ নেব, কঠিন প্রতিশোধ। মানুষের সব আশা খোদা কখনো পূরণ করেন না। করেন করেন, মন খুলে চাইলে খোদা সেই আশাও পূরণ করেন, যেমন আমি আমার মন থেকে তোমাকে চেয়েছি আর তুমি এসে হয়ে গেছো, আজ আমার আশাও পূর্ণ হলো। কি করে ভাবলেন আমাকে দিয়ে আপনার সব আশা পূরণ হবে? ভুল, আপনি ভুল ভেবেছেন। আপনি আমাকে কক্সবাজার আসতে বলেছেন বলে আমি আসিনি, আমাকে অফিসিয়ালি এখানে এই এলাকার অপরাধ দমন করার জন্য। আইনের ভাষায় এই এলাকার সবচেয়ে বড় অপরাধী আমি। প্রমাণ চাও? হ্যাঁ চাই। বিনিময়ে আমি তোমাকে চাই। কি রাজি? আমি সুন্দর
পৃথিবীতে শুধু একজন তোমার ভালোবাসা দিতে আছি আমি সুন্দর পৃথিবীতে শুধু একজন তোমার ভালোবাসা দিতে পারি আমার জীবন বাজি তোমার জন্য আমি তোমার জন্য মরে যেতে রাজি তোমার জন্য আমি হতে পারি আমার জীবন বাজি তোমার জন্য আমি তোমার জন্য মরে যেতে রাজি তোমার হাসি তোমার মাঝে রিমি চিনি শুধু বাজে আমি সুন্দর পৃথিবীতে শুধু একজন তোমার ভালোবাসা দিতে স্বপ্ন চোখের মাঝে করে শুধু খেলা সঙ্গী পাশে তুমি তোমার পাওয়ার স্বপ্ন চোখের মাঝে করে শুধু খেলা কাছে তোমার প্রেমে হৃদয় বাজে আছি আমি সুন্দর পৃথিবীতে শুধু একজন তোমার ভালোবাসা দিতে রাজি কিসের তুমি যা জানতে চাইবে আমি তোমাকে সব জানাবো বিনিময় আমি তোমার ভালোবাসা চাই তুমি হবে আমার পুলিশ বিনিময় করতে জানে না প্রয়োজনে সব কিছু জানতে পারে আমিও জেনে নেব ইয়েস বাবলা বলছি আমি বাদশাহ আমি এখন তোর আশেপাশে আছি তুমি আমার আশেপাশে হ্যাঁ মির্জাকে এয়ারপোর্ট রোডে খুন করতে পারিনি তাই এখন তুই তুই তাহলে হ্যাঁ তাহলে খবরটা জেনে গেছিস এবার তোদের সবাইকে আমি খুন করব এই বাদশা তুই এখন কোথায় বল তুই এখন কোথায় আমি এখন টেকনাফে আছি বাবলা সাহস আছে তোর কিন্তু লাভ নেই কারণ আজকের দিন তোর জীবনের শেষ দিন আফসোস তুই আমার হাতে খুন হবি জানলে অনেক আগেই তোকে খুন করতে পারতাম সেই সুযোগ আমার হাতে এসেছিল
কিন্তু তখন আমি জানতে পারিনি তুই আমার শত্রু সবচেয়ে আপন। তখন আল্লাহর রাসূলের নাম নেয় না, চামচার বাচ্চা চামচাদের জিজ্ঞেস করে দেখ। যখন ওর বাবাকে হত্যা করেছিলাম তখনও আল্লাহর নাম নেয়নি। তোদের সবার মৃত্যু হবে আমার হাতে এইখানে, আর সে মৃত্যু হবে আল্লাহর রাসূলের নাম ছাড়াই। ফায়ার! ওদেরকে নিয়ে চল। এখানে ক্রস ফায়ারের শব্দ পেলাম, আপনার হাতে অস্ত্র কেন? আমার আর্মসের লাইসেন্স আছে। কার সাথে আপনার বন্দুক যুদ্ধ চলছিল? জানি কিন্তু বলবো না, কারণ আমি আমার প্রতিশোধ অন্য কাউকে নিতে দিই না, এমনকি আইনের হাত দিয়েও না। চলোই। তোকে গুলি করেছিল কার এত বড় সাহস? যে তোমাকে মারার জন্য অ্যাটাক করেছিল। এসব কি বলছিস ভাইয়া? বাবাকে মারতে চেয়েছিল, তোকে গুলি করেছে, কে সে? বাদশা। কি? না না না, সে এমন কাজ করতে পারে না, কিছুতেই না। তোমাদের নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। চুপ কর ব্যাংকি, তুই আমাদের মাঝে কথা বলবি না। হ্যালো মির্জা, পুলিশ আর সাথে তোর ভাগ্নে বেঁচে গেছে, এরপর আর বাঁচতে পারবি না, তুই আর তৈরি থাকিস। সাদেক? হ্যাঁ, এখন মৃত্যুর জন্য তৈরি হ। 72 ঘন্টা সময় দিলাম, শুধু 72 ঘন্টা। কে ফোন করেছিল মামা? তোর বাবার খুনি। কোথায়? কোথায় সে খুনিটা? ওই কুত্তার বাচ্চা কোথায় তা তো বলেনি, সে 72 ঘন্টার মধ্যে আমাদেরকে খুন করবার হুমকি দিয়েছে। না তা বাবলা, প্রথমত সমস্ত শক্তি দিয়ে কক্সবাজার চষে ফেল, আর অন্যদিকটা আমি দেখছি। আপনি কি এই থানা নতুন অফিসার? হ্যাঁ, কি করতে পারি আপনার জন্য? কিছু করতে হবে না, আপনারা শুধু বসে বসে ঘোড়ার ঘাস কাটতে পারেন, খামাখা আপনারা পুলিশে চাকরি করেন। আমার ছেলে বাবলাকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়েছে। আপনি বোধহয় জানেন না সে একই ছেলে আপনাকে হত্যা করার চেষ্টা করেছিল। কি কি বললেন? আপনি যদি ডায়েরি করেন তাহলে আমরা তদন্ত করে দেখব, অবশ্য না করলেও আমাদের তদন্ত করে দেখতে হবে কেন বাদশা আপনাদেরকে খুন করতে চায়। করেন বা না করেন সেটা আপনাদের ব্যাপার, আমিও বলে যাচ্ছি পুলিশ যদি আমাদের নিরাপত্তা না দিতে পারে তাহলে আমরা এই এলাকা তছনছ করে দেব। মাইন্ড ইট।
মা মা চল ডাক্তার ডাক্তার আমার মাকে বাঁচান কি হয়েছে ওনার আমার মায়ের গুলি লেগেছে বাঁচান ইমার্জেন্সিতে নিয়ে চলুন হ্যাঁ চলুন হ্যাঁ আসুন ম্যাডামই খালানো খবরটা দিতে হয় ম্যাডাম ম্যাডাম একটা ছেলে আপনার খালাকে হাসপাতালে নিয়ে গেছে উনার গুলি লেগেছে তুমি জানলে কি হবে আমি সময় হাসপাতালে ছিলাম আমি কোনো কথা শুনতে চাই না যে ছেলে পরপর দুইবার আমাকে মারার জন্য অ্যাটাক করেছে তাকে আমি চাই মামা চব্বিশ ঘন্টার মধ্যে আমি ওর লাশ তোমার সামনে এনে তারপর তোমাকে মুখ দেখাবো সমস্ত এলাকা তন্ন তন্ন করে খুঁজলাম কিন্তু কোথাও বাসার খোঁজ পাইলাম না বাবলা ওই ছেলের গুলি আমার গায়ে না লেগে ওই মহিলার গায়ে লাগে আমার মনে হয় ওই ছেলে মহিলাকে নিয়ে কোনো হাসপাতালে গেছে ঠিক আছে চল ডাক্তার এই নিন ওষুধ আরো রক্ত লাগবে না আর রক্ত লাগবে না গুলি কাঁধে লেগেছিল বের করে দিয়েছি এবারের মতো উনি বেঁচে গেলেন তাহলে জ্ঞান ফিরছে না কেন ঘুমের ইঞ্জেকশন দেওয়া আছে তো সময় লাগবে মা মা কোথায় আমার খালা কোথায় কোথায় আমার খালা পুলিশের হাতে ধরা দেওয়া যাবে না ডাক্তার পেশেন্টের অবস্থা এখন কেমন আউট অফ ডেঞ্জার শোনজি এখানে গুলি লাগা আহত কোনো মহিলা এসেছে হ্যাঁ উনি 203 নাম্বার কেবিনে আছেন কি বলছেন আপনি আমার মা আমার মা আপনি কেন আমাকে মা বলছেন কখনো না উনি পুলিশ অফিসার জামিল চৌধুরীর স্ত্রী ওনার দুই ছেলে এক ছেলে বাবলা আরেকটির নাম বাদশা আমি আমি এক্ষুনি আমার মাকে বাসায় নিয়ে যাব না কখনো না যতক্ষণ আপনার এই কথাগুলো সত্যপ্রিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ওনাকে নিয়ে যেতে দেব না আমি তোমার কাছে আজ থেকে ঋণী হয়ে গেলাম আমার মাকে খুঁজে পেয়েছি আমার মা হে খোদা এই পৃথিবীতে যার পায়ের নিচে আমার বেহেস্ত বানিয়ে রেখেছো তুমি সেই বেহেস্ত সেই বেহেস্ত আজ আমি খুঁজে পেয়েছি খোদা আমার মাকে ফিরে পেয়েছি হ্যাঁ চাচা আমি আমার মাকে খুঁজে পেয়েছি তুই কোনো ভুল করছিস না তো বাচ্চা 18 বছর আগে যে মাকে তুই হারিয়েছিস তাকে তুই না চাচা না আমি ঠিকই বলছি আমি ঠিকই বলছি উনি আমার মা আমার মা বেঁচে আছে আমি এবার আমার মাকে নিয়ে আসব বাবার হত্যাকারীকে মার সামনে নিষ্ঠুরভাবে হত্যা করব আমি খোদা খোদা
তুমি আমার মাকে তাড়াতাড়ি সুস্থ করে দাও খোদা, তাড়াতাড়ি সুস্থ করে দাও মা। সত্যি কি বলছিস বাবলা? হ্যাঁ আমি ঠিকই বলছি, মা বেঁচে আছে। তোমাকে গুলি করেছিল সেই গুলি মার কাঁধে লেগেছিল, কিন্তু মা বেঁচে গেছে। তুই ভুল করছিস বাবলা, এই কক্সবাজারে তোর মা আসবে কি করে? তুই চিনতে, মাকে চিনতে সন্তানের কষ্ট হয় না মামা, তুমি দেখলেও তো মাকে চিনতে পারবে। আজ তুমি আমার মাকে দেখতে যাবে। না না, আমাকে দেখলে চিনতে পারবে, আমি এখনই। কি হলো ড্যাডি, তুমি আন্টিকে চিনতে পারবে না? এক কাজ কর বাবলা, তুই তোর মাকে নিয়ে আয়, আমি আমার বোনকে এখানে রিসিভ করব। ঠিক আছে। হলো খালা, খালা কি হলো? ডাক্তার ডাকবো, ডাক্তার ডাক্তার। তুই তো বাচ্চার মা, জামিলের বউ। এই নিয়ে চল। এই পুলিশকে আমাদের সঙ্গে নিয়ে চল। এই হাসপাতাল থেকে একজন লোকে যেন আমার অনুমতি ছাড়া বেরোতে না পারে, আমি মাকে দেখে আসছি। ডাক্তার ডাক্তার, আমার মা কোথায়? উনি কেবিনে আছেন। মাকে কেবিনে দেখলাম না তো, হয়তো অন্য কোনো কেবিনে আছেন। বলো মা কোথায়? জানি না। হ্যাঁ জানি না, জানি না মা। মা মা গো, খোদা খোদা, তুমি আমার মাকে কেড়ে নিও না খোদা। এতদিন পর আমি আমার মাকে ফিরে পেয়েছি খোদা, তুমি আমার মাকে ভিক্ষা দাও খোদা, তুমি আমার মাকে ভিক্ষা দাও, তুমি আমার মাকে ভিক্ষা দাও খোদা। এই নিয়ে চল। আল্লাহ আল্লাহ ভিক্ষা দাও, আমার মাকে ভিক্ষা দাও। আল্লাহ আল্লাহ ভিক্ষা দাও, আমার মাকে ভিক্ষা দাও, তিনি মোয়ে প্রাণটা নাও। আল্লাহ আল্লাহ ভিক্ষা দাও। আল্লাহ ভিক্ষা দাও, আমার মাকে ভিক্ষা দাও। আল্লাহ আল্লাহ ভিক্ষা দাও, আমার মাকে ভিক্ষা দাও, বিনিময়ে প্রাণটা নাও। আল্লাহ আল্লাহ ভিক্ষা দাও। ভাই বাবা, ভাই ভাই আমার, মা কোথায়? তুই এদিকে দেখ, আমি এদিকে দেখছি। তোমার সেব তোমার
আম্মা আম্মা ভিক্ষা দাও, ভালো থাকা শিক্ষা দাও। আম্মা আম্মা ভিক্ষা দাও, ভালো থাকার শিক্ষা দাও, ভালো কিছু ভিক্ষা দাও। আম্মা আম্মা ভিক্ষা দাও। মা, মা একটু এদিক ওদিক করবি তো, মা চালাকি। এই তোর আস্তানায় যা। ওকে বস, আমি মামার কাছে যাচ্ছি। হঠাৎ করে সাদা পতাকা তুললি কেন? শোন, সেদিনই আমি তোকে মেরে ফেলতে পারতাম, কিন্তু বন্ধু বলে মারিনি। আসলে ভুলই করেছি। ভুল করনি বন্ধু, বন্ধুই আছো। শোন, আজ আমি যেমন বিপদে আছি তেমনি তুমিও বিপদেই আছো। অতএব আমাদের নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি থাকা উচিত নয়। শোন, বাবলার বাদশাহ আমাদের খুঁজে বেড়াচ্ছে। এদেরকে জিম্মি করে ওর ছেলেদের আমাদের কাছে এনে দুনিয়া থেকে উড়িয়ে দেব। এই নিয়ে চল আমার লাল পাহাড়ে, চলো। ভাইয়া, তোমরা একসাথে? বাদশাহ আমার আপন ভাই। ভাই, মামা কোথায়? ড্যাডি তো অনেক আগে বাড়ি চলে গেছে। মামা ফোন করেছে। হ্যালো বাবলা, তোর মা এখন মৃত্যুর মুখে। তোর মাকে যদি বাঁচাতে চাস তাহলে বাদশাকে নিয়ে আমার লাল পাহাড়ে চলে আয়। কোনো চালাকি করার চেষ্টা করবি না, আর পুলিশে খবর দিবি না। মামা, আমি সব জেনে গেছি। বাদশা তোর আপন ভাই, তোর বাবাকে গুলি করে মেরেছি আমি আর সাদেক। খুব ভালো করেছিস, এবার তৈরি হয়ে যা মৃত্যুর জন্য। আজরাইল তোদের ধাওয়া করে আসছে। পারবি না, পারবি না। শোন, তুই এক ঘন্টার মধ্যে বাদশাকে যদি না নিয়ে আসিস তাহলে যে মায়ের দেখা 20 বছর পরে পেয়েছিস সেই মাকে কোনো দিন দেখতে পাবি না। এই শুয়ালের বাচ্চা, মা যেমন তার সন্তানের জন্য জান দিতে পারে তেমনি সন্তানও তার মায়ের জন্য জান দিতে পারে। আর বেশিক্ষণ সময় নেই, আমার বোনের দুই সন্তান কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আমরা তাদের গুলি করে মেরে ফেলব, তারপর তাদের সমুদ্রে ফেলে দিয়ে মাছ দিয়ে খাও। তা ঠিক আছে, যখন ওর স্বামীকে হত্যা করেছিলাম তখন ওর ছেলে দুটোকে যদি মেরে ফেলতাম তাহলে আজ আর অপেক্ষা করতে হতো না, আর ঝামেলা হতো না। শয়তান কোনো না কোনো স্থানে ভুল করে, সেই ভুল তোরাও করেছিস। ভুলের মাশুল এবার তোদের দিতেই হবে। আমার বোনের খায়েশ অনেক, কিন্তু পূর্ণ করার সময় পাবে না, কারণ তার আগেই দুই ছেলেকে পৃথিবী থেকে গায়েব করে দেব। এখনো
বলছি, আমাদের ছেড়ে না দিলে তোদের পস্তাতে হবে। এদেশে এমন কোনো শক্তি নেই, পুলিশ মেরে পার পেয়েছে। ছেড়ে দে, ছেড়ে দে আমাদের। আই বডি পুলিশ, চুপ। কি করবে, কি করবে? আমাকে তোরা কিডন্যাপ করেছিস, এই খবর সারা দেশের পুলিশের মধ্যে তোলপাড় হয়ে গেছে। আমাকে খোঁজার জন্য সারা কক্সবাজারের প্রতিটি এলাকা তন্ন তন্ন করে ফেলবে। তোরা যদি বাঁচতে চাস তাহলে আমাদেরকে ছেড়ে দে, ছেড়ে দে আমাদেরকে। হ্যাঁ, ছেড়ে দেব। বোকামে বাবলার বাদশা, ওদেরকে মেরে ফেলব, তারপর ওদের মাকে সোজা পরবারে পাঠিয়ে দেব। হ্যাঁ, জাহাজে উঠব। তুই হলি, তুই হলি আমাদের তুলবার তাস। আর বাঁচাতে হবে না ভাগ্নের বাচ্চা। আমি শুয়োরের বাচ্চা না হলে তুই আবার ভাগ্নে হলি কি করে? আমি তোদের মা বলছি, এখান থেকে তোরা চলে যা। বাবা, এমন মা ভক্তি আর কোনো দিন দেখিনি। মা নিষেধ করে আর মাকে বাঁচাতে ছেলেরা বাঘের খাঁচা চলে আসে। তুমি আমার সন্তানকে এমন করে মারতে পারো না, আমার সন্তানরা মরতে পারে না। আমার জীবন নিয়ে তুমি আমার সন্তানদের জীবন বাঁচিয়ে দাও আল্লাহ। আমার জীবন নিয়ে তুমি আমার সন্তানদের জীবন বাঁচিয়ে দাও আল্লাহ। আমার সন্তানদের জীবন ভিক্ষা দাও, ভিক্ষা দাও আল্লাহ, ভিক্ষা দাও, ভিক্ষা দাও। লাশ দুটোকে সমুদ্রে ফেলে দে, আমরা খেয়ে ফেলবে। Thank you.
মা, এসো মা। বাদশাহ পরিস্থিতির শিকার হয়ে অপরাধ জগতে জড়িত, কিন্তু সততা ও বীরত্বের জন্য কোর্ট তাদের শাস্তি কমিয়ে 2 বছরের কারাদণ্ডে দণ্ডিত করছে। চলো মা চলো মা।